তো বন্ধুরা, আজকে দেখে নেব যে এই অ্যান্ড্রয়েড টিভি, অর্থাৎ এটা এমআই এর একটা অ্যান্ড্রয়েড টিভি, এই অ্যান্ড্রয়েড টিভিতে আমরা কিভাবে ওয়ালপেপারটা সেট করব। তো টিভির ডিসপ্লেতে তোমরা দেখতেই পাচ্ছ যে কি একটা ওয়ালপেপার দেওয়া আছে পেছন সাইডে, ব্যাকগ্রাউন্ডে। তো এখানে সেট আছে দুটো। তো আমি সর্বপ্রথমে দেখে নাও এখানে ওয়ালপেপারটা কি আছে, ভালো করে গর করে দেখে নাও, তারপরে চেঞ্জ করে দেব। তো নিচে আমরা আসব, এখানে একটা লাইন, দুটো লাইন। তো এখানে আছে মিডিয়া প্লেয়ার, তারপরে আছে সেটিংস। তো এই সেটিংসের অপশনটা আমাকে চুজ করতে হবে। তো সেটিংসে অপশন ক্লিক করলাম, এখানে ওয়াইফাই, নেক্সট জেনারেল সেটিং। তো জেনারেল সেটিংসে আমরা চলে যাব, একদম ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে। নিচে আছো, এখানে আছে অটো প্লে, অ্যান্ড নিচে আছে ওয়ালপেপার। তো ওয়ালপেপারে ক্লিক করব, এখানে অল্প ধুন্ধলা দেখা গেল। তো ওয়ালপেপারটা আমি এখানে যে কোনো একটা সেট করে নেব। এখানে আটখানা ওয়ালপেপার দেওয়াই আছে, আটখানার মধ্যে যে কোনো একটা আমরা সেট করে নিচ্ছি, এটা এটা মনে করি এটাই। তো এখানে নিচে ওয়ালপেপার সেট করার পর, নিচে ওয়ালপেপার সেট করব, করার পর নিচে ব্যাক করে চলে গেলাম। তো দেখুন পেছনে আমার একদম ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে যে ওয়ালপেপারটা কিন্তু সেটিং হয়ে গেছে। কী করলাম, নিচে আসলাম, সবার নিচে মিডিয়া প্লেয়ার, তার পাশে সেটিংস, সেটিংস অপশনটাকে চুজ করে নিলাম, তারপরে ওয়াইফাইয়ের পাশে জেনারেল সেটিং, তারপরে অটো প্লের নিচে ওয়ালপেপার, ওয়ালপেপার ওকে করলাম, তারপরে এখানে চুজ করে নিলাম নিজের মর্জি মতো একটা ওয়ালপেপার। এগুলোকে ডাউনলোডও করা যায়। করার পর এখানে সেট ওয়ালপেপারে আমি প্রেস করলাম, চলে আসলো কিন্তু আমার সেই ওয়ালপেপারটা। তো ভালো করে দেখে নাও বন্ধুরা, ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেছে। আশা করি তোমরাও এই ওয়ালপেপার চেঞ্জ করতে পারবে নিজের মোবাইলে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।